পৃথিবীতে রয়েছে গোচরে অগোচরে নানা পশু, নানা পাখি, নানা কীটপতঙ্গ, কিন্তু সেগুলির সঙ্গে আমাদের রয়েছে চরম চমকপ্রদভাবে সংযোগ স্থাপন। কিন্তু এমন কিছু পশু, এমন কিছু পাখি, এমন কিছু কীটপতঙ্গ আছে যাদের সঙ্গে আমাদের প্রায় সম্পর্ক নেই, যাদের সঙ্গে নিবিড় পরিবর্তনশীলতা নূন্যমানের। হঠাৎ ক্রমশ প্রকাশ পায়, হঠাৎই আমাদেরকে আপ্লুত করে। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু প্রাণী বা এমন কিছু পশু বা এমন কিছু পাখি আছে যেগুলি আমাদের সঙ্গে নিবিড় পরিবর্তনশীলতা এবং নিবিড় সংযোগ স্থাপন থেকে অনেকটা দূরে, কিন্তু যখন তাদের প্রকাশ হয় আমাদের আপ্লুত করে। আজকে আলোচনা করব সেই দুটি পাখি নিয়ে যেগুলি চমকপ্রদভাবে প্রকাশ পেয়ে আমাদেরকে আপ্লুত করেছে। চলুন শুরু করা যাক। এক দশকেরও বেশি সময় ধরে ল্যাপ স্টোরে যে পড়েছিল পাখির হাড়গুলো, সম্প্রতি সেই হাড় জোড়া দেওয়ার পর চোখ কপালে উঠল বিজ্ঞানীদের। পাখির পূর্ণাঙ্গ কঙ্কাল দেখে বিশ্বই হাবুডুবু খেতে খেতে বিজ্ঞানীরা ঘোষণা করে ফেললেন, এটিই নাকি বিশ্বের সবথেকে বড় টিয়া পাখি। যদিও পরে জানা যায় এটি তোতা বা টিয়া প্রজাতির পাখি, যার ডাক নাম স্কোয়াউকোজিলা, যা কাকাবো প্রজাতির তোতার থেকে ওজনে 16 পাউন্ড বেশি। প্রায় 3 ফুটের বেশি এই বিশাল পাখিটি লম্বায় প্রায় 4 বছর বয়সে এক আমেরিকান ছেলের সমান। প্রধান গবেষক জানিয়েছেন, প্রথমে আমি বুঝতেই পারিনি যে এটি ইগল বা তোতা বা টিয়া পাখির জীবাশ্ম। এই ধরনের পাখি সম্ভবত মায়োসিন যুগে বাস করত, যা প্রায় 23 কোটি থেকে 16 কোটি বছর আগের সময়। গবেষকদের দাবি, পাখিটি সম্ভবত উঠতে পারত না আর তার বেশি ওজনের জন্য। আস্ত একটা ভেড়া ছিল এদের প্রতিদিনকার খাবার। পেট ভরাতে নাকি অনেক সময় নিজের প্রজাতি অন্য তোতাও খেয়ে ফেলত সে। Right, scientists from New Zealand and Australia are excited about another big fossil discovery in central Otago, this time a giant parrot. Yes, they are calling it Squawkzilla. They believe the metre-tall parrot was the largest the world's ever seen. ইউটিউবে আর মিথ্যা খবর নাই, চলে এসেছে সত্য খবর নিয়ে অবাক পৃথিবী। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিবেন, আর পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে অবাক পৃথিবীর সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।